সবাইকে আবার ওডিলেকচার ভিডিতে স্বাগতম আজকে আমরা কথা বলবো যে গুচ্ছ পদ্ধতির যে ভর্তি পরীক্ষা জি অ্যাডমিশন টেস্ট সেটা দুই হাজার বাইশ সালে হবে কি না এই কোশ্চেনটা আমাকে অনেকে করতেছিল অ্যান্ড এটা নিয়ে অনেক জায়গায় অনেক ধরনের লিখে লিখে আমি দেখছি সেই হিসেবে আমি কথাটা বলতেছি তোমাদেরকে যে আসলে আনসারটা কি যে আসলে পরীক্ষাটা হবে কি হবে না ওকে তো আমরা গত বছর গুচ্ছবর্তী পরীক্ষার নানা ধরনের অসঙ্গতি দেখতে পেয়েছি তার মধ্যে অন্যতম ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোর সিট ফিল আপ না হওয়া অর্থাৎ কতগুলো বিশ্ববিদ্যালয় এখনও সিট ফাঁকা যেমন বরিশাল বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এছাড়াও অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো সেগুলোতেও আমরা দেখেছি অনেক সিট বা আসন ফাঁকা এবং কিছু ত্রুটি বা অসঙ্গতি আমরা এই পরীক্ষা নেওয়ার সময় এবং পরীক্ষার রেজাল্টের পরবর্তী সময় এবং মেরিট লিস্ট দেওয়ার সময় আমরা প্রত্যক্ষ করেছি ওকে তো সেই ধারণা থেকে তো অনেকেই বলতেছিল যে দুই হাজার বাইশ সালে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা হবে না বাট আমার কাছে মনে হচ্ছে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা হবে হয়তো দুই একটা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার যে পদ্ধতি সেখান থেকে বেরিয়ে যেতে পারে যেমন আমি যদি আমার কাছে মনে হচ্ছে সার্স্ট বেরিয়ে যেতে পারে নাও বেরোতে পারে তারপরে হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে যেতে পারে এটা আমার সম্পূর্ণ নিজের সমতামত আমি জানি না তারা বেরো হবে কিনা বাট আমার কাছে মনে হচ্ছে কয়েকটা বিশ্ববিদ্যালয় বেরিয়ে যেতে পারে গুচ্ছ গুচ্ছ পদ্ধতির যে ভর্তি পরীক্ষা সেখান থেকে আবার বেরোতে নাও পারে ওকে কিন্তু জিএসটি অ্যাডমিশন টেস্ট বা গুচ্ছ পদ্ধতির যে পদ্ধতিতে গত বছর যে পরীক্ষাটা হয়েছে এই পদ্ধতিতে এই বছরও পরীক্ষা হবে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এই পদ্ধতিতে পরীক্ষা নিবে তার মধ্যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যে গুচ্ছতে পরীক্ষা নিচ্ছিল সেটা হবে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো যে গুচ্ছতে পরীক্ষা নিচ্ছিলো সেটাও হবে তারপরে আছে তোমার সাধারণ যে বিশ্ববিদ্যালয়গুলো এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো যে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা নিচ্ছিলো সেটাও হবে ওকে তাহলে সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে আমরা গত বছরের ন্যায় এ বছরও গুচ্ছ পদ্ধতির পরীক্ষার জন্য নিজেদেরকে এখন থেকে প্রস্তুত করতে হবে ওকে তো তোমরা অলরেডি যারা দুই সালে অ্যাডমিশন টেস্ট দিবা যদিও তোমরা কুয়েশালে দেওয়ার কথা ছিল তারা অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছে কোচিং করতেছো অনেকে অনেকে বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছে অনেকে বাসায় পড়তে এক একজন এক একভাবেই প্রস্তুতি সম্পন্ন করতেস সেই সাথে আমি তোমাদেরকে বলবো গুচ্ছ পদ্ধতির পরীক্ষার জন্য নিজেকে একটু একটু করে প্রস্তুত করো গুচ্ছ পদ্ধতির যেই টপিকগুলো বা যেই পড়াগুলো বা যেই ইউনিটগুলোতে তুমি পরীক্ষা দিবা সেই সাবজেক্ট অনুসারে প্রস্তুতি নেওয়া শুরু করো এখন গুচ্ছ পদ্ধতির যে ভর্তি পরীক্ষা সেটা কি শর্ট সিলেবাস হবে নাকি ফুল সিলেবাস হবে আইসিটি থাকবে কি থাকবে না ওকে এই কোশ্চেনটার আমি আনসার দিচ্ছি তো শর্ট সিলেবাস হবে কি না এই কোশ্চেনটা এখনও হানড্রেড পার্সেন্ট নিশ্চিত না তবে নাইনটি এইট পার্সেন্ট নিশ্চিত কারণ আমাদের শিক্ষামন্ত্রী অলরেডি এটা বলেছেন যে তিনি ইউজিসিকে অলরেডি চিঠি দিয়েছেন যাতে ওনারা এই বিশ্ববিদ্যালয়গুলোকে বলে দেয় যেন তারা শর্ট সিলেবাসে পরীক্ষা নেয় শর্ট সিলেবাস বলতে যেই সিলেবাসে তোমাদের পরীক্ষাটা হয়েছে ইন্টারমিডিয়েটের সেই সিলেবাসে ওকে তো এখন আমার কোশ্চেন হচ্ছে যদি শর্ট সিলেবাসে পরীক্ষা হয়ও তুমি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এগুলোর কোনো শর্ট সিলেবাস নাই কারণ এগুলোর যে কোনো জায়গা থেকে সার ইচ্ছে করে কোশ্চেন করতে পারে ওকে সেই জন্য আমি তোমাদেরকে বলবো যারা বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান পড়তেছো তাদেরকে শর্ট সিলেবাস ফলো না করতে আমি তোমাদেরকে সাজেস্ট করব। ওকে আর অন্যান্য সাবজেক্টগুলো তুমি শর্ট সিলেবাস আপাতত ফলো করতে পারো পরে যদি কোনো কারণে ফুল সিলেবাস হয়ে যায় তাহলে তুমি ফুল সিলেবাসেও প্রস্তুতি নিতে হবে তো আমার কাছে মনে হচ্ছে না যে ফুল সিলেবাস হবে আরেকটা কোশ্চেন আমি তোমাদেরকে বলে দিই বিগত বছরের কোশ্চেন পড়ার সময় বিগত বছরের কোশ্চেন পড়ার সময় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কোনো ধরনের সিলেবাস ফলো করবা না সবগুলোই পড়বা কোশ্চেন বাট গ্রুপ সাবজেক্টগুলোর ক্ষেত্রে তুমি চাইলে ফলো করতে পারো নাও করতে পারো যেমন আমি তোমাদেরকে বলি পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ে তোমার মাত্রা একক এগুলোর বিভিন্ন ডেফিনেশন আসে এবং মাত্রা এককগুলো আছে। আবার সেই একই মাত্রা বা ডেফিনেশনগুলো দেখা গেছে যে বইয়ের ভেতরে যে চাপ্টারগুলো সেখানেও আছে তো এখন কোনো একটা চাপ্টার যদি তোমার শর্ট সিলেবাসে না থাকে বাট যদি প্রথম চাপ্টার যদি তোমার সিলেবাসে থাকে আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি তাহলে তো ওই চাপ্টার যে চাপ্টারের পড়াটা তোমার বইতে নাই তোমার সিলেবাসে নাই সেই চাপ্টারের একটা একক বা মাত্রা প্রথম অধ্যায় থাকার কারণে সেই একক বা মাত্রাটা তোমাকে মুখস্থ করা লাগতেছে বিকজ এটা প্রথম মনে করো যে প্রথম অধ্যায়টা তোমার সিলেবাসে ছিল আর ওই যে পঞ্চম অধ্যায়টা মনে করো তোমার সিলেবাসে ছিল না পদার্থবিজ্ঞান প্রথম পত্রে এখন পঞ্চম অধ্যায়ের যে অধ্যায়ে তোমার সিলেবাসে ছিল না সে অধ্যায়ের কোনো একটা মাত্রা বা একক বা সংজ্ঞা প্রথম অধ্যায় দেওয়া আছে আবার এই প্রথম অধ্যায় তোমার সিলেবাসে ছিল তাহলে প্রথম অধ্যায়ের যে মাত্রা বা একক বা সংজ্ঞা সেটা তো এমসিকিউতে আসতে পারে আমার কি বুঝতে পারছো সো এই জিনিসগুলো কিছু কিছু জিনিস আছে সবই তোমাকে শিখতে হবে যেমন মাত্রা একক তারপর হচ্ছে যে ধ্রুবকগুলোর মান ইকুয়েশনগুলো অনেক সময় দেখা যায় যে কোনো একটা ইকুয়েশন তিন চার চাপটা দুই তিনটা চ্যাপ্টারে আসে তাহলে দুই তিনটে চ্যাপ্টার যখন থাকে তখন তোমাকে তো সেটা কি করতে হচ্ছে আয়ত্ত করে নিতে হচ্ছে দেখা যাচ্ছে সেটা পঞ্চম চ্যাপ্টারেও আছে দ্বিতীয় চ্যাপ্টারেও আছে তাহলে তুমি দ্বিতীয় চ্যাপ্টারের খাতিরে পঞ্চম চ্যাপ্টারের ইকুয়েশনটাও কি মনে রাখা লাগতেছে ওকে এরকম যদি হয় তাহলে সেই জিনিসগুলো একটু স্টার মার্ক করে দাগিয়ে নিয়ে পড়ে নিবা ওকে গুচ্ছ পদ্ধতির পরীক্ষার জন্য আমি তোমাদেরকে সেটা সাজেস্ট করব আর একটা বিষয় হচ্ছে আইসিটি থাকবে কিনা রাইট আইসিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অলরেডি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবং গুচ্ছবিদ্য বিশ্ববিদ্যালয়ে গত বছর আইসিটি আসছে এবং আইসিটি যদিও তোমাদের পরীক্ষা বাতিল করা হয়েছিলো তোমাদেরকে কিন্তু বলা হয়েছিলো যেন আইসিটি তোমরা কী করো স্টাডি করো ওকে আইসিটি যাতে তোমরা পড়ো এই জন্য আইসিটিকে বাদ দেওয়ার সম্ভাবনা খুবই কম আর একটা বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো যে দুজন ভর্তি হওয়া যেটা গুচ্ছ হোক বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হোক বিশেষ করে গুচ্ছতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারপরে হচ্ছে সাধারণ যে বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতে তোমার দেখা যাচ্ছে আইসিটি রিলেটেড সাবজেক্ট আছে ওকে এবং বিশ্ববিদ্যালয়ের কোর্সের মধ্যেই কমার্সে যারা পড়ে তাদেরকেও আইসিটি পড়তে হয় মানে কম্পিউটার ফান্ডামেন্টাল কম্পিউটার নামে একটা চাপ্টার থাকে বিশ্ববিদ্যালয়ে যারা কমার্সে কিংবা আর্টসে পড়ে তাদেরও অনেক সময় এই কম্পিউটার ফান্ডামেন্টালটা থাকে এই কোর্সটা যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে আইসিটির সেই কোর্সটা আছে বা আইসিটির কিছু কোর্স আছে সেই জন্য ভর্তি পরীক্ষায় জি জিএসটিও চাইবে আইসিটিকে রেখে দিতে সো তোমরা আইসিটির প্রস্তুতিটি রাখো কারণ রাজশাহীতে তো এগুলো লাগবেই সাথে গুচ্ছতেও লাগবে ওকে এবং আমরা খেল করেছি বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করলে তুমি দেখতে পাবা যে ডি ইউনিটে ডি ইউনিটে সাধারণক অংশে আইসিটি থেকে অনেকগুলো কোশ্চেন দিয়ে দিয়েছিলো সো তোমাকে এখন থেকে যেটা মাথায় রাখতে হবে আইসিটিকে বাদ দেওয়া যাবে না এর কারণ হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে তোমাকে আইসিটি থেকে আনসার করা লাগবে রাজশাহী ইউনিভার্সিটি তো আনসার করা লাগবেই প্রতিটা ইউনিটে সেই সাথে তোমাকে গুচ্ছতেও আইসিটি আনসার করা লাগবে তো এই জন্য আমাদের একটা বই আছে হালদা পাবলিকেশনের এটা আইসিটি স্টাডিজ নামে তোমরা জানো অনেকে এই বইটার একটা বিশেষত্ব হচ্ছে যে এই বইটা সবার জন্য প্রযোজ্য যারা এইচএসি দিবে তারাও চ্যানে পড়তে পারবে যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছে তারাও চলে পড়তে পারবে ইভেন যারা চাকরির পরীক্ষা দিচ্ছে তারাও চলে বইটি পড়তে পারবে এই বইটাতে প্রতিটা চাপ্টার শর্টকাটে আলোচনা করা আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক সেগুলো এবং অধ্যায় শেষে বিভিন্ন ভর্তি পরীক্ষায় যে অঙ্কগুলো আসছে যেই আইসিটি থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলোকে ব্যাখ্যা করে সমাধান করে দেওয়া আছে এবং এইচএসিতে এবং বিভিন্ন যে টেস্ট পেপার কলেজে যে টেস্ট পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো আছে টেস্ট পরীক্ষার প্রশ্ন এইচএসি পরীক্ষার প্রশ্ন বিভিন্ন ভার্সিটির প্রশ্ন এবং শেষের দিকে কিছু চাকরির পরীক্ষার প্রশ্নও রয়েছে সো তোমরা এই বইটা কালেক্ট করে নিবা নাম হচ্ছে আইসিটি স্টাডিজ ওকে আইসিটি স্টাডিজ বইটা অত্যন্ত পাতলা ছোট একবারে পাতলা বই মাত্র দেড়শোটা পেজ আছে বইটাতে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশগুলোই বইতে দেওয়া ওকে তোমরা যারা গত বছর বইটা অনেকে কালেক্ট করছে তাদের থেকেও তুমি প্রয়োজনে জিজ্ঞেস করে নিতে পারো যে বইটা কীরকম আর আজকে তেমন আর কোনো কিছু বলার নেই গুচ্ছ সংক্রান্ত কোনো আপডেট যদি এসে থাকে সেটা আমি তোমাদেরকে অতি তাড়াতাড়ি জানিয়ে দেবো ইনশাল্লাহ পরে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ টাটা